গাইস, আজকে একটা দারুণ জায়গার সন্ধান পেয়েছি যেখানে অনেক সস্তায় দারুণ চিকেন ফ্রাইড পাওয়া যায়। সো গাইস, আজকে একদম হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে ব্লগ করছি, দেখতে পাচ্ছ একদম বড় বড় গাড়ি চলে আসছে। এই জন্য না কথা বলে বলে ব্লগ বানাইনি, এত নয়েজ চারিদিকে। যাই হোক, আজকে চলে এসেছি কোলাঘাটে। আর কোলাঘাটে HFC নতুন একটা আউটলেট হচ্ছে, তোমরা জানি না জানো কিনা, HFC-র প্রায় 50টার মতো আউটলেট আছে ইন্ডিয়াতে। তো আজকে কোলাঘাটে নিউ আউটলেট ইনগ্রেশনে, এই দেখো দেখি সব রেডি হচ্ছে, নিউ আউটলেট ইনগ্রেশনে আমরা ইনভাইটেড, আমরা এসেছি আজকে। এখানে প্রচুর খাওয়া দাওয়া হবে, আর সাথে তোমাদের HFC-র ব্যাপারে একটু বলবো। সো চলো, আর আজকে আমার সাথে কী আছে দেখতে চলো। আজকে আমার সাথে আছে, হাই গাইস, সো তিথি রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলেছে ইনার স্পিয়ার বলে, সো তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলকে, আর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। ও ব্লগস বানাচ্ছে আজকাল ইউটিউবে, হ্যাঁ ফেসবুকে, দু জায়গাতেই বানাচ্ছে, দু জায়গায় ফলো করে নেবে সবাই। আর কিছু বলার থাকলে বলবে, এবার বাকিটা তুমি জিপে করে দেবো, বাকি টাকাটা হ্যাঁ পয়সা পেড প্রমোশনের জন্য, এটা পেড প্রমোশন, বাকিটা জিপে করে দিচ্ছি। অ্যাডভান্স দিয়েছিলাম, কাজটা করে দিয়েছি, এবার বাকিটা দিয়ে দেবো, ফুল পেমেন্ট ডান। না পেমেন্ট দিলে কিন্তু ক্লিপটা কেটে দেবো। দিদিকে আমি রোজ বলতাম আমার সাথে কোল্যাব করো, করতো না ওরকম কিছুই নয়, আমি বলেছি এদিক ওদিক চলো, বলেছে না প্রেম করছি, তারপর যখন ব্রেকআপ হয়ে গেছে তখন এসছে আমার সাথে, বলছে এখন ব্রেকআপ হয়ে গেছে, এখন আর নেই লাস্ট অপশন তুমি, তাই তোমার সাথে আজকে এসেছি। তো ওই যে ওই দেখো দূরে দেখছো শেরে পাঞ্জাব, শেরে পাঞ্জাবের একদম অপোজিটে হচ্ছে HFC। লোকেশনটা একবার দেখে নাও। কিছুদিন আগে কোলাঘাটের HFC-র একটা নতুন আউটলেট হয়েছে যেখানে মেনলি ফ্রাইড চিকেন পাওয়া যায়। ফ্রাইড চিকেনের সাথে সাথেও এখানে আরও অনেক সাব ব্র্যান্ডস রয়েছে, লাইক বারবিকিউ মাফিয়া, জুস বক্স, মোটামুটি চিকেনের প্রচুর ভ্যারাইটির খাবার পেয়ে যাবে এখানে। শুধু চিকেন নয়, এখানে মোমো, পিৎজা, বার্গার, বারবিকিউ চিকেন, ইনফ্যাক্ট নানান রকমের মকটেলসও পাওয়া যায়। তো আজকে আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে এখানকার চিকেনের আইটেমগুলো কীরকম হয়, আর কিছু জুসও ট্রাই করেছি, তোমাদের সাথে সব শেয়ার করব। সো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। ঢুকেই প্রথমে মোটামুটি কমন আইটেমগুলো অর্ডার করে ফেললাম, যেগুলো KFC-তেও পাওয়া যায় ওরকম টাইপের, যেমন চিকেন লেগ পিস, চিকেন বার্গার। দাম শুনে অবাক হয়ে গেলাম, মাত্র 70 টাকা, মানে 70 টাকায় এই বিশাল বড় বড় চিকেনের পিস, অ্যান্ড বার্গারের সাইজটাও কিন্তু বেশ বড় ছিল। যাই হোক, তো এবার চলো ট্রাই করে দেখা যাক। তো যেই ডিফারেন্সটা আমি KFC-র সাথে এখানে পেলাম সেটা হচ্ছে KFC-র ফ্রাইড চিকেনের একটা লেয়ার থাকে, অপরে একটা ছাল থাকে, তো এটা এখানে ছিল না। চিকেনটা বেশ ফ্রেশ ছিল, মানে একদম কাঁচা ফ্রেশ চিকেন ভেজে দেওয়া, তো সেটা একটা বেশ ভালো লাগলো। আর লেগ পিসগুলো যথেষ্ট জুসি ছিল। এরপরে যে আইটেমটা ছিল সেই আইটেমটা কিন্তু তোমরা মাস্ট ট্রাই করো, মানে একদিন না একদিন তোমরা জীবনে এটা কিনে খেও। এটা হচ্ছে বারবিকিউ চিকেন, এর দাম হচ্ছে 500 টাকা, মানে ফুলটার দাম, আর এটা জাস্ট দারুণ খেতে। আমাদের খাওয়া দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি ছিল এটা, এতই টেস্টি ছিল যে এডিট করতে করতে আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে। সত্যি কথা বলতে গেলে প্রাইসের তুলনায় কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, মানে বেশ ভালোই লেগেছে, আর দামটা যেহেতু কম, পকেট ফ্রেন্ডলি, তাই সবাই অ্যাফোর্ডও করতে পারবে এটা। তোমাদেরও এরকম দুষ্টু ভাই বোনেরা থাকে বা বন্ধুরা থাকে যারা এরকম খাবারে ভাগ বসায়, তাদের নাম মেনশন করতে পারো কমেন্ট সেকশনে। সো গাইস, চলো এবার একটু মকটেলের দিকে এগোই। এখানে কিন্তু নানান রকমের মকটেলসও পাওয়া যায়, বেশ নতুন নতুন টাইপের মকটেলসও এখানে পাওয়া যায়, আর তাদের মধ্যে একটা হচ্ছে ইনজেক্টর। যারা ইঞ্জেকশনে ভয় পাও তারা এটা অ্যাভয়েড করো না, কারণ এতে সুচ নেই, জুস আছে। তোমরা তোমাদের পছন্দ মতন ফ্লেভার ইনজেক্ট করে দিয়ে সুন্দর মকটেল বানিয়ে খেতে পারো। যদিও এই মকটেলটা টেস্টের কোনো ডিফারেন্স সেরকম কিছু লাগলো না, বাট স্টিল এটা একটা নতুন কনসেপ্ট যেটা আমার বেশ ভালো লেগেছে, আর দাম মাত্র 100 টাকা। এখানে মোটামুটি 60 টাকা থেকেও লাস্যি, নানা রকমের, তারপরে আরও অনেক রকমের মকটেলস সেগুলো পাওয়া যায়, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। এদের মোটামুটি স্ট্যান্ডার্ডাইজড রেসিপিস থাকে যাতে সব কটা আউটলেটের টেস্ট সেম হয়। যা শুনলাম এরা ফ্র্যাঞ্চাইজি মডেলে বিজনেস রান করায়, তো তোমরা যদি কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। আমি আমি ফ্রাইড চিকেন খেয়ে টায়ার্ড, পেট ফুলে গেছে, সুন্দর ফ্ল্যাট আমি নিয়ে এসেছি, আমি এসেছি তুমি এসেছো, আমরা আমি অ্যাকচুয়ালি কিছু খেতে পারিনি, সব খেয়ে নিয়েছিলাম, দেখলেই তোমরা ভিডিওতে দেখেছো, ভিডিওতে প্রুফ আছে।
এনিওয়েজ আমাদের বেশ ভালো লেগেছে এখানকার খাবার। আর তোমরা যদি আসতে চাও বা ফ্র্যাঞ্চাইজি নিতে চাও তাহলে ডিটেলসটা বলে দিচ্ছি। সো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার আর স্টে টিউন ফর নেক্সট ভিডিও। চলো বাই।